তিন জায়গার যে কোনো একটা জায়গায় আমি নবীর দরতে থাকব আমার গুনাহগার সকল উম্মতের জন্য আমি নবী শাফায়াত করব সুবহানাল্লাহ মাসুমা হুয়া আলাল্ল গায়েফ শুধু এই রসুল এলমে গায়েব জেনে নিজের কাছে রেখে দেয় নাই উহ্মদকে জানিয়ে দিয়েছে উহ্মদকে কি করেছে জানিয়ে দিয়েছে সেই জন্য আমার আঁকার রহমতুল্লা আল আমিন আমাদেরকে হজরতে আনাসবিন মালেক রাদিয়াল্লাহু তাআলা анহুর মধ্যমে তিনি যখন বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি তো মালিক আমার জন্য শাফাআত করবেন আমার নবী বলেন তোমার জন্য নয় শুধুমাত্র লিকুল্লি উম্মাতিন আমার গুনাগার সকল উম্মতের জন্য আমি নবী শাফাআত করব সুবহানাল্লাহ শাফাআতের উপর বিশ্বাস করা এটা আহলে ওয়াল জামাতের এখন হজরতে আনাস বিন মালিক রদিয়াল্লাহ তালা নৈর সাদ করলেন ইয়ার সৌল্লাহ কায়ামতের মাত্র ছোট নয় কায়ামতের মাত্র অনেক বড় খুশব কোথায় আমার নবী বললেন আমি যেরকম জানি উম্মত তোমাদেরকে জানিয়ে দিচ্ছি যদি আমাকে খুঁজতে হয় কোন মতে কারো মাধ্যমে তোমরা হাউজে কাউসারে চলে আসিও সূর্য যখন গরম দিবে তোমার দেমাগুলো যখন পানির মতো সিদ্ধ হবে পানি পানি করে যখন জিব্বা বের করে দিবে আমি হাউজে কাউসারে তোমার জন্য পানি নিয়ে দাঁড়িয়ে থাকবো তোমাকে আমি কি করাবো পানি পান করে ঠান্ডা করে দিব হজরতে আনাসবিন মালিক রদি আল্লাহ তালানহ বললেন রসুল আল্লাহ হাউজে কাউসারে আসলাম দেখলাম আপনি রসুল সেখানে নাই কি করব আমার নবী বললেন বাবা ছেলেকে ছেড়ে দিতে পারে মা মেয়েকে ছেড়ে দিতে পারে স্বামী স্ত্রীকে নাই চিনতে পারে হয়তোবা একজন অপরজনকে অস্বীকার করতে পারে কিন্তু আমি নবী উম্মতের জন্য বুকটা উজাড় করে দিব। রোজে কাউসারে যদি না পাও তোমরা মিজানে চলে আসিও কারণ ওইখানে অনেক উম্মত বেঁধে যাবে আমি নবী উদ্ধার করে দিব ইয়ার সোল আপনি মিজানে নাই হাউজে কাউসারে কুসলাম আপনি নবী নাই মিজানের পাল্লাই কুসলাম আপনি নবী নাই কুসব কোথায় আমার নবী বললেন সুজা ফুল সিরাতে চলে আসিও কারণ আমার উম্মত যদি কেটে যায় আমি নবী নোরানি হাত বিচিয়ে দিব তিন জায়গার যে কোনো একটা জায়গায় আমি নবীর দৌড়তে থাকবো কতক্ষণ হাউসে কৌসারে পানি পান করাইয়া অন্তর ঠান্ডা করব কখনো মিজানে পাল্লায় বেঁচে গেলে উদ্ধার করব কখনো ফুল সিরাত করায়া করাইয়া দিব সেই জন্য সাফা হাতের উপর কি করতে হবে ইমান আনতে হবে জান্নাতের চাবি কার কাছে আমার নবীর কাছে জান্নাতের চাবি কার কাছে সেই জন্য বলতেছিলাম আল্লাহ বলেন ওয়ামা হুয়া আল্লাহ বিদানীন আমার নবীন রহমতুল সাল্লাম শুধু গায়েব জানেন তা নয় গায়েবকে মনের ভেতরে গোপন করে রাখেন নাই কিপনতা করেন নাই উম্মতকে সবগুলো জানিয়েও দিয়েছেন সবগুলো জানিয়েও দিয়েছেন শুধু তাই নয় তাই নয় গায়েব গায়েব এটা কার সৃষ্টি আল্লাহর সৃষ্টি আল্লাহ হচ্ছে সবচেয়ে বড় গায়েব সেই জন্য মোসা কালিমোল্লা আলাইসালাম খিমের সাথে আল্লাহ যখন কথোপকথন করছে তাক দিয়ে বললেন দেখতে চায় আল্লাহ বললেন লঙ্ আপনি আমাকে দেখতে পারবেন না কেন পৃথিবীর জমিনে আমি সবচেয়ে গোপন থেকে দেখব কারা গায়েবের উপর ইমান আনে তো যেই আল্লাহ নবীর রসুলদের কাছেও গোপন রয়েছে সেই আল্লাহ মাহবুব নবীকে ডাক দিয়ে বললেন সুবহান আল্লাহজি বি আদদিহি লাই লামি লাল মসজিদ ইলাল মসজিদ ইল যে পবিত্র সেই জাত যেই আল্লাহ মাহবুব নবীকে মে মেহমান করেছেন আল্লাহ ল করেছে বললেন আমি আটকে গেলাম আমি আর যেতে পারবো না আমার দয়াল নবী যখন উপরের দিকে উঠলেন রব আমিন আরো সামনে ডাকলেন সামনে দেখে যখন দেখা দিয়ে দিলেন আমার আলা হজরত সদ্যশ শতাব্দীর মুজাদ্দিদ বেরেলির কলন্দর বেরেলির চাটাই উপর বসে বলছে ওহে এলমে গায়ে অস্বীকারী উম্মত দাবিদার মোনাফিকরা শুনে রেখো এলমে গায়ে তো আরো দূরের কথা আর কই গায়বকিয়া তুমি সন্নাহ হো বালা যত্ন হুদা না চুপা

আহলে ওয়াল জামায়াতের আমার নবী বেমেসাল উপমাহীন আমার সর্ব সর্বশ্রেষ্ঠ দুজাহানের বাদশাহ নবী আমার নবী শাফাতের মালিক নবী আমার নবী উম্মতকে জান্নাত দেওয়ার অধিকার রাখে নবী